ভোটের একেবারে শেষ ল্যাপ বলা যায়। তো এই পুরো ভোটে আপনি দীর্ঘদিন সরাসরি রাজনীতি করছেন, একেবারে খুব কাছ থেকে সমাজের মানুষজনকে চেনেন, এবং এই অঞ্চলের আপনি দীর্ঘদিনের বাসিন্দা, সে অর্থে এই অঞ্চলের মানুষের কাছেও আপনার একটা আলাদা গ্রহণযোগ্যতাই বলুন বা তাদের কিছু অধিকারের জায়গায় বলুন সবটাই রয়েছে। আপনি আসন্ন পুর ভোটে প্রার্থী হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে কোন কোন বিষয়গুলোকে আপনার প্রচার হিসেবে তুলে ধরছেন? মূলত দেখুন, বস্তিগুলো আমরা বস্তিতে মানে এক্সটেন্সিভ কাজ করেছি, কিন্তু করার পরও দেখছি বস্তির মানুষ যে কষ্টে থাকে সেই কষ্টটা যদি কিছু লাঘব করতে পারি সরকারি প্রকল্পের মাধ্যম দিয়ে, বস্তি উন্নয়ন, রাজীব আবাস যোজনা, এই সমস্ত প্রকল্পগুলো এত ভালো প্রকল্প, সেগুলো যদি বস্তির মানুষদের জন্য করে দিতে পারি পরিকল্পিতভাবে, বস্তির মানুষকে পরিকল্পিতভাবে একটা মাথার তলায় ছাদ দিতে হবে। যে ছাদগুলো আমরা দেখেছি সেগুলো খুব একটা শক্তপোক্ত নয় এবং খুব মানে সংক্ষিপ্ত ছাদ বলতে পারেন। একটা পরিবারে একটা ছোট্ট 8x10 ঘরে 10টা মানুষ বসবাস করে, তাদের যে একটু ছাদের সংস্থানটা ভালো করে দিতে পারি সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হবে। কারণ শহর কলকাতার উন্নয়ন আমরা এই 5 বছর ধরে কলকাতা কর্পোরেশনের যে বোর্ড ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বদন্যতাই বলুন বা তার দূরদৃষ্টিতাই বলুন, আমরা বহু কাজ করতে পেরেছি, মানুষের কাছে সেটা অ্যাকসেপ্টেন্সের জায়গায় পৌঁছে গেছে। তো তাই স্বাভাবিকভাবে আমরা চাইব যে বস্তির মানুষের মান উন্নয়ন, থাকার যে বাসন মানে বেসিক নিড যেটা, থাকার অন্ন বস্ত্র সংস্থান যেটা, মানে মাথার গোজার ঠাঁই যেটা, সেটাকে যদি সুন্দর করতে পারি আমার মনে হয় আরো বেশি মানুষকে দেওয়ার জায়গায় পৌঁছতে পারবে। ধরুন উত্তর কলকাতার এই অঞ্চলে যতটা সবুজ রয়েছে, কলকাতা শহরে এতটা সবুজ বোধহয় খুব একটা বেশি জায়গা নেই, সেই সবুজায়নকে আপনি আসন্ন সবুজায়নটা বলছি আমরা প্রতিনিয়ত করি এবং আমরা বৈচিত্র্য রাখি। 1 বছর ফুলের গাছ পুঁতলে পরের বছর ফলের গাছ পুঁতি, তারপরের বছর আপনি দেখতে পাবেন আমার এইসব অঞ্চলে শাল মেহগিনিও ভর্তি করা আছে। মানে কর্পোরেশন পরবর্তী প্রজন্ম, কর্পোরেশনের 10 বছর 20 বছর 50 বছর বাদে এইসব গাছের একটা অমূল্য ভ্যালু আছে, সেই সমস্ত গাছও আমরা পুঁতেছি। আমি 1995 সালে এসে প্রথমে একটা মেহগিনির বন তৈরি করেছিলাম, সেখানে এখনও সেই মেহগিনি গাছগুলো 20 বছর বয়স হয়ে গেছে। বলে বুঝতেই পারছেন মেহগিনি, শাল, সেগুন এইসব গাছ দিয়েও তৈরি যেমন করেছি, আমার ফলের গাছ তৈরি করেছি। সুব্রত মুখার্জী যখন মেয়র ছিলেন তিনি প্রচুর ফলের গাছ, আমার এখানে দেখবেন বহু খেলার মাঠ আছে, একসাথে 50টা আম গাছ লাগানো আছে এবং তাতে ফল এসছে, হয়তো বাচ্চা ছেলেরা ভেঙে ফেলছে কিন্তু তাতে ফল আসে, পাখিরাও খায় আবার বাচ্চারাও খায়, এলাকার বাচ্চারাও খায়। এটাই তো প্রাপ্তি আমাদের কাছে সবচেয়ে বড়, আর এলাকার মানুষ তাদের প্রতি যত্নবান। আমি সবচেয়ে ভালো মানে শ্রদ্ধা জানাই আমার এই এলাকার মানুষদের কাছে, তারা এত বেশি শ্রদ্ধাবান যত্নবান, এই গাছগুলো কিন্তু তারা রাখছে এবং তার গাছের প্রতি তাদের আর নিজস্ব একটা মমত্ব আছে। এই অঞ্চলে একটা বিরাট খেলার মাঠ এবং এই খেলার মাঠকে ঘিরে একটা সময় স্টেডিয়ামেরও পরিকল্পনা হয়েছিল, সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে? স্টেডিয়ামটা দেখুন অনেক বড় অর্থের ব্যাপার, রাজ্য সরকারের এখানে ইনভলভমেন্ট ছাড়া শুধু কর্পোরেশনকে যুক্ত করে স্টেডিয়াম করা যায় না। তো আমাদের বেলগেশিয়া জিমখানা গ্রাউন্ড যেটা আমরা বলি, তালা জিমখানা গ্রাউন্ড, সেই জিমখানা গ্রাউন্ডটাকে প্রথমে আমি প্রথম পর্যায়ে স্টেট ফিনান্সিং এটা ফেন্সিং অলরেডি করেছি, 50% হয়েছে, বাকি ব্যালেন্স 50% যেটা আছে সেই 50%টাও ফেন্সিংটা পরের পর্যায়ে গিয়ে করতে পারবো আশা রাখি, যেতে হেঁটে নিশ্চিতভাবে সেটা করবো। ওর মধ্যে বেশ কিছু ঝুপড়ি বাসে যে তাদের পুনর্বাসনের ইতিমধ্যে আমি ব্যবস্থা করে দিয়েছি, আর 6 মাসের মধ্যে তাদের পুনর্বাসন দিতে পারবো। তো সেই জায়গাটা মাঠটাকে আরও সুন্দর করে তৈরি করে, আর স্টেডিয়ামটা আমরা চাইছি ন্যাচারাল স্টেডিয়াম, যেগুলো দেখবেন বিদেশের মাঠে হয় যেরকম ন্যাচারাল স্টেডিয়াম, একটা সবুজ গালিচা পাতা স্টেডিয়াম, সেই সবুজ গালিচা স্টেডিয়াম করতে পারলে আমার মনে হয় যে সব ধরনের পারপাসই আমাদের স্থান হবে। যেহেতু আমি বারবার বললাম কংক্রিটের জঙ্গল আমরা এখানে চাই না, আমরা সবুজ আছে, সবুজকে আরও আরও বেশি সবুজের রাস্তায়। এই অঞ্চলে বেশ কিছু মানুষ এখানকার বাসিন্দা ছিলেন, তারা অনেকে প্রয়াত হয়েছেন, যাদেরকে নিয়ে আমাদের বাংলা গর্ব করতে পারে এবং তারা চিরকালই আমাদের গর্বের বস্তু। আপনার ঠিক বাড়ির পেছন দিকটায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামে রাস্তাও আছে আমাদের, আমি ইতিমধ্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামে একটা মূর্তি স্থাপন করেছি, একদম বসুন্ধরা উদ্যান বলে একটা নতুন পার্ক তৈরি করতে পেরেছি। শৈলজাদ মুখোপাধ্যায়ের নামে আমরা ইতিমধ্যে শৈলজাদবাবুর নামেও রাস্তার এই পার্কটা শিশু উদ্যান তৈরি করেছি। সজনীকান্ত দাসের মতো ক্রিটিক মানুষ ছিলেন, কবি নজরুল আছেন, কবি নজরুলের একটা আবক্ষ মূর্তি স্থাপনের পরবর্তী পর্যায়ে গিয়ে করছি। তারপরে নীরেন মিত্রের মতো লোকেরা ছিলেন, মানে কবি সাহিত্যিকদের পাড়া ছিল, এটা এই পাড়াটা একদম কবি সাহিত্যিকদের পদচারণায় ধন্য ছিল।
তারাশঙ্কর বাড়িতে সব আড্ডা মারতে আসতেন, সজনীকান্ত দাসের বাড়িতে সব আড্ডা মারতে আসতেন, নীরেন মিত্রের বাড়িতে আড্ডা মারতে আসতেন। এটার একটা আলাদা একটা বর্ধিষ্ট জায়গা আছে, সেই জায়গা সেই সংস্কৃতি। কিন্তু হয়তো দেখুন বর্তমান প্রজন্মদের কাছে কি হয়েছে, এই কম্পিউটার শিক্ষা এত দেরিতে বাংলার বুকে এসেছিল বলে বাংলা থেকে বহু ছেলেরা বেরিয়ে চলে গেছে, প্রায় 400,000 বেশি পরিবার বাংলা থেকে বেরিয়ে চলে গেছে, যে তারা আজ নয় ব্যাঙ্গালোর নয় হায়দ্রাবাদ তারা বসে আছে। ফলে এই যে বাংলা থেকে এত মানুষ ইভ্যাকুয়েট হয়ে গেছে, এত একটা একটা প্রজন্ম 20 বছরের প্রজন্ম যে ইভ্যাকুয়েট হয়ে গেছে, সেই মানুষদের আর আমরা বাংলায় ফেরত আনতে পারছি না। ফলে বাংলা এখন মানে আমাদের এই কলকাতা শহরে এইসব পর্যায়গুলো মানে দেখা যাচ্ছে যে বয়স্ক মানুষদের বাস বেশি হয়ে যাচ্ছে, যুব সম্প্রদায় যারা চাকরির সূত্রে বিশেষ করে তারা বাইরে চলে গেছে। তো সেই ছেলেরাও যদি বাংলার বুকে ফিরে আসে, মমতা ব্যানার্জি সেই চেষ্টাই করছেন যে আইটি শিল্প থেকে আরম্ভ করে সব ধরনের শিল্প যদি বাংলার বুকে ফিরে আসে, তাহলে নিশ্চিতভাবে বাংলার অর্থনৈতিক মান আরো বেশি উন্নয়ন হবে। মুখ্যমন্ত্রী একটা বিষয়ে বারবারই বলেন, আমাদেরও সংবাদ মাধ্যমের সঙ্গে যখন ওনার আলাপচারিতা হয় তখনও বলেন, সেটা হচ্ছে এক হচ্ছে যে আমাদের এই বাংলায় প্রচুর হেরিটেজ রয়েছে, সেইটাকে নিয়ে ওনার একটা সব সময় উনি যেখানেই যান সেখানেই প্রথমেই খোঁজ করার চেষ্টা করেন সেই জায়গাটাকে পর্যটনের ক্ষেত্র হিসেবে তুলে দেওয়ার কতটা সম্ভব। তো এই যে অঞ্চলটা তালা অঞ্চলটা, এই অঞ্চলে এই যে আমাদের ঐতিহ্য, এবং আমাদের বেশ মনে পড়ে, আমাদের অবশ্য দেখার সৌভাগ্য হয়নি, আমাদের যারা প্রবীণ মানুষ তাদের কাছে শোনা, একেবারে পাশে যে রেলিয়ার্ড সেখানেই বাংলার চলচ্চিত্র অপুর সংসারের শুটিং রাজাশ্রী বোস বগলায় হয়েছিল, সেই বাড়িটি এখনো আছে, ভগ্নপ্রায় বাড়ি, কিন্তু সেই বাড়িটা এখনো আছে। সেখান থেকে দাঁড়ালে কিন্তু আগে কয়লায় টানা ইঞ্জিন দেখা যেত, এখন সেই ডিজেল ইঞ্জিন আসছে। মানে এই ব্যাপারটা মানে এটা তো ঠিকই নস্টালজিয়ার মতো, আমাদের এইসব অঞ্চলের বেশ কিছু হিরু গাঙ্গুলির মতো একজন স্বনামধন্য হিরু গাঙ্গুলি, মানে এই সমস্ত কানু বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ থাকেন, আমরা তার মূর্তি করেছি, নীলমণি মিত্র যিনি ছিলেন প্রথম বাঙালি ইঞ্জিনিয়ার, আমাদের জোড়া গির্জার স্থাপত্য ওনার হাতে তৈরি। ফলে এই সমস্ত মানুষরা কিন্তু আমাদের বাংলায় আছে, মানে আমাদের এই অঞ্চলের মধ্যে আছে, এবং তাদের কিন্তু হেরিটেজ আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করি রক্ষা করার, কারণ শিকড় না থাকলে তো একটা মানুষের তার অস্তিত্ব নেই। কলকাতা শহরের টানে কিন্তু কলকাতায় এই আমাদের এই সব অঞ্চলগুলোতে বহু মানুষ আসে না, কি শিকড়ের টানেই আসে। হ্যাঁ না, আমি বলছি যে বহু পর্যটক এখানে যখন আসেন তাদের কাছে এই জায়গাগুলোকে, সেটা সবচেয়ে বড় একেবারে মানুষের কাছে একেবারে পরেশনাথে 200 বছরের পুরোনো জৈন মন্দির, আমাদের এই পরেশনাথ মন্দির, এবং তার সাথে আমি বললাম আমাদের এখানে 5টা নার্সারি আছে, মানে একটা কলকাতা শহরে 5টা বোরোকে আমরা টোটালি নার্সারির মাধ্যম দিয়ে যত সবুজ গাছ, যত ভালো ফুল ফল এবং অর্কিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আমরা এখানে এই নার্সারিতে তৈরি করি, যত পুষ্প প্রদর্শনী হয় সেই নার্সারির এরাই সবচেয়ে বেশি প্রাইজ পায়। মানে খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সবুজকে আরও কত বেশি সবুজ এবং কত উন্নততর পরিষেবা মানুষের কাছে দেওয়া যায় সবুজের মাধ্যম দিয়ে, সেটার প্রচেষ্টা আমরা সবসময়ই করি। এই সেই প্রচেষ্টা আপনি বজায় সবসময় জারি থাকবে, মানে সবুজ ধ্বংস হওয়ার কোনো পদ্ধতি আমাদের এখানে নেই, আমরা অ্যালাউ করবো।
ঘুরে গেলে না?